আমি পূর্ণ গতিত কাম করে আছো অভ্যর্থনা কমিটি হিসাবে। আমার যেটু কাম এইটু বিশেষকে আমার টেন হাউসে করবলগা কাম আছে, তেওঁলোকৰ যে লেবার দিনে নিশায় কাম করে আছে, অহাকালিরপরা আরো যাক লেবার লৈছে সিহতো ডাবল ট্রিপল করব। তো আমি আশা করছো রাতিলেকে আমার কামবিলাক শেষ হয়ে যাব। গতি অভ্যর্থনা কমিটির ফলেরপরা আমি সাজু আমার প্রায় 6,000 অধিক আমার ডেলিগেট আহিব, 10টা আমার জিলা কমিটি আছে UPPL দলের। তো মুঠ আমার 6,000 বেশি আমার ডেলিগেট আহিব, তেওঁলোকক রখার কারণেও আমি বিভিন্ন ঠাইত আমি ঠিক করে রাখিছো, সেই ধরনের আমি আগবাড়ি আছো। তো আমি আশা করছো যে বতর যদি ঠিকই থাকে তেতিয়াহলে আমার একো অসুবিধা নহব, তেনে ধরনের কার্যসূচীও আমি ইয়াত আমি হাতত লৈছো। তো বিশেষ মূল আমার আকর্ষণটো হব যে তিনিদিনিয়া যে আমার থার্ড ট্রাইনেল যে UPPL দলের কনফারেন্স, তাতে আমি বিভিন্ন ধরনের কথা আমি আলোচনা করিম। আলোচনাটাই হল আমার মেইন, যে BTCর সর্বাঙ্গীন উন্নয়ন সমবিকা ইয়ার উপর গুরুত্ব দি পেলায় আলোচনা আমার কেবাটাও আছে। আমার দলত থাকা বিভিন্ন সেল SC OBC মাইনরিটি টি সেল তেনেকুৱা আমার যাক সেল আছে, এই সেলবিলাক নিজা নিজাকৈ এটা এটা ডেলিগেট সেশন রখা হয়েছে, তাতে তেওঁলোকে নিজের মানে সেলর লৈ পেলায় তেওঁলোকে আলোচনা করিব কি হয়েছে কি হওয়া নাই, কেনেকৈ আগবাড়িব লাগিব, এটা দল হিসাবে বিভিন্ন জাতি জনগোষ্ঠীর মাজত কেনেকৈ কাম করিব, কেনেকৈ কাম করে আছে, ইয়ার উপর এটা আমার সেশন আছে, তেওঁলোকে নিজাববীয়াকৈ আলোচনা করিব। উইং হিসাবে আমার ইউথ উইং আছে, ওমেন উইং আছে, তেওঁলোকৰো এটা নিজা নিজাকৈ এটা সেশন আছে। ইউথবিলাকে আলোচনা করিব BTR অঞ্চলত কেনেকৈ যুবকসকলক আগবাই লৈ যোৱা যায় বিভিন্ন ক্ষেত্রত, এই সম্পর্কে তেওঁলোকেও আলোচনা করিব। আমার যাক মহিলা শাখা আছে তেওঁলোকেও আলোচনা করিব, BTC অঞ্চলৰ মহিলাসকলক কেনেকৈ মানে আগবাই লৈ যোৱা যায়, স্বনির্ভর যেন করিব পাৰে, তেনেকুৱা বিষয়বিলাকেই তাত গুরুত্ব পাব। ইয়ার পিছত আমি আমার জেনারেল যে ডেলিগেট সেশন, এই ডেলিগেট সেশন আমার রাখা হয়েছে। ইয়াত বিশেষকৈ এইবার গুরুত্ব পাব যে যেহেতু UPPL BTCর প্রধান এটা রাজনৈতিক দল, আঞ্চলিক রাজনৈতিক দল শাসনত আছে, মানে UPPLই এতিয়া BJP GSPক লৈ পেলায় শাসন করে আছে BTC অঞ্চলত, গতি দলে সরকার গঠন করেছে, সরকারের বিভিন্ন আসনিবিলাক যাতে সঠিকভাবে রূপায়ণ হয় রাইজর মাজলে গৈ পায়, এই কথাবিলাকে আমার ইয়াত গুরুত্ব পাব, যাতে দলে সরকারের যনি সেই আসনিবিলাক ভালদরে রূপায়ণ করব পারে, এই বিষয়বিলাকর উপর অধিক গুরুত্ব দি ইয়াত আমার আলোচনা করা হব। মুকলি সভাত অসমৰ সন্মানীয় জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আহিব আমার মুখ্য অতিথি হিসাবে, আর রাজ্যিক BJP সভাপতি সন্মানীয় ভবেশ কলিতা ডাঙরিয়া আহিব, আমার বন্ধু রাজনৈতিক দল আঞ্চলিক দল অগপর সভাপতি তথা সন্মানীয় ক্যাবিনেট মিনিষ্টার অতুল বরা ডাঙরিয়া আহিব, আমার যেহেতু BTC অঞ্চলত GSPর লগত আমার মিত্রতা আছে, GSPরও শীর্ষ নেতাসকলে ইয়াত থাকিব। তো গতি এনে ধরনের একটা কার্যসূচী রূপায়ণ করা হয়েছে। আমি আশা করছো মুক্তি সভাত 70,000 মানুষ ইয়াত গ্যাদারিং হব, আর ইয়াতে আমি BTC অঞ্চলের রাইজর কারণে ভাল এটা বার্তা আমি দিবলৈ আমি ঠিক করছো। এই কনফারেন্সর পরাই আমার রাইজে এটা ভাল একটা মেসেজ পাব, মেসেজটো হব এই অঞ্চলের সর্বাঙ্গীন উন্নয়নের কারণে, সমবিকাশর কারণে, শান্তি আর প্রগতির কারণে তেনেকুৱা কথাবিলাক আলোচনা করা হয়ে আছে দলত, আর সেই কথাটো আমি মুকলি সভার জড়িয়ে আপনার জড়িয়ে আমি এই কথাটো রাইজক অবগত করাম। এক্সিবিশন থাকিব, মূলত আমার মহিলাসকলের কারণে এই এক্সিবিশনটো রখা হয়েছে। ইয়াত আমার যে 10টা জিলা কমিটি আছে মহিলাসকলের, তেওঁলোকেও প্রদর্শনীত মূল মানে অংশগ্রহণ করিব। আমার দলের মহিলাসকল যিসকলে বোৱনী শিপিনী বা বিভিন্ন তেনেকুৱা কাম করে, তেওঁলোকেও ইয়াত মানে প্রদর্শনীত
মানে ভাগ লব বাহিৰৰ পৰা তেনেকুৱা বিখে নাথাকিব দুই এটাহে স্টল আহিব পাৰে কিন্তু আমাৰ দলৰ মহিলাসকলে যিসকলে তেনেকুৱা ক্ষেত্ৰত কাম কৰি আছে তেওঁলোকে প্ৰদৰ্শন কৰিব তো ইয়াত আমি যুৱসকলৰ কাৰণে ভলীবল কম্পিটিশ্যন আমি এটা ৰাখিছোঁ মহিলাসকলৰ কাৰণে কাবাডী আমি ৰাখিছোঁ আৰু মাৰাথন ৰেচ পুৰুষ আৰু মহিলাৰ কাৰণে ৰখা হৈছে আৰু কালচাৰেল ৰেলি কৰা হ'ব চন্দ্ৰপাৰাৰ পৰা কোকৰাঝাৰ টাউনলৈকে কোকৰাঝাৰ টাউনৰ পৰা পুনৰ চন্দ্ৰপাৰালৈকে এটা কালচাৰেল ৰেলি মুকলি হ'বৰ ৰাতিপুৱাত আমি ৰাখিছোঁ ইয়াত পি টি চি অঞ্চলত থকা বিভিন্ন জাতি জনগোষ্ঠীৰ এটা কালচাৰেল ৰেলি থাকিব ইয়াৰ দ্বাৰা আমি এটা মেছেজ দিম সেইটো আমি সময়ত আপোনালোকক জনাম এইটো আমাৰ বাৰ্ষিক অধিৱেশন তিনি বছৰৰ মূৰে মূৰে আমাৰ মূল কমিটিৰ সাল সলনি হয় যিহেতু এইটো এটা টাৰ্মিনেটিং এটা ছেশ্যন আমি ডেলিগেটত এই কথাটো আলোচনা কৰা হ'ব নিশ্চয় কিছু সাল সলনি হোৱাৰ এটা সম্ভাৱনা আছে চাওক এই ক্ষেত্ৰতো আমি যোগালো পথাৰ বুলি আমি কৈছোঁ ৰাজহুৱা পথাৰো নহয় এইটো ব্যক্তিগত এইটো মালিকাধীন মাটি গতিকে বিশেষ তেনেকুৱা নাম ৰখাটো আমাৰ অসুবিধা হৈছে গতিকে আমি বড়ো ভাষাত আমি যোগালো পথাৰ বুলি কৈছোঁ যোগালো মানে ডেভেলপমেণ্ট এনেকুৱা প্ৰগ্ৰতি এনেকুৱা নাম ৰখা হৈছে যিহেতু এইটো প্ৰাইভেট মালিকাধীন মাটি গতিকে বিশেষ যদি ৰাজহুৱা পথাৰ হ'লে এইটো বেলেগ কথা আছিলে গতিকে আমি কনফাৰেন্স পাতিবৰ কাৰণেহে অনুমতি লৈ কৰিছোঁ গতিকে কিছু অসুবিধাৰ কাৰণে তেনেকুৱা আমি মানে যি ধৰণৰ হ'ব লাগিছিল হয়তো তাক আমি বিশেষকৈ ইয়াত বিভিন্ন জাতি জনগোষ্ঠী যে আমাৰ বি টি চি অঞ্চলত আছে সমন্বয়ৰ যি কথা সেইটোকে আমি প্ৰকাশ কৰিব আমি বিচাৰিছোঁ এই কনফাৰেন্সৰ যোগেদি সমন্বয়ৰ কথাটো সমন্বয়ৰ বাৰ্তাটোকে আমি দিবলৈ আমি চেষ্টা কৰিছোঁ সাংস্কৃতিক সন্ধিয়াও তেনেকুৱা কৰা হৈছে আমাৰ এই অঞ্চলত থকা বিভিন্ন আমাৰ জ্যেষ্ঠ আমাৰ গায়ক গায়িকাসকলক নিমন্ত্ৰণ জনোৱা হৈছে আৰু ইয়াৰ বাদেও অৰুণাচলৰ পৰা আমাৰ এজন বিশিষ্ট গায়ক ঋতু ৰিবা যাক সকলোৱে এতিয়া চিনি পায় তেওঁক আমি আমন্ত্ৰণ জনাইছোঁ